জাসনা জুলুস ঈদ মিলাদুন নবী, এটা অল্প কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে আসতে যাচ্ছে, ঠিক না? এই ঈদ মিলাদুন নবী ইসলামী শরিয়াতে কতটুকু এর বৈধতা রয়েছে উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা আশা করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবী শব্দের বিশ্লেষণগত অর্থ হল, ঈদ শব্দের অর্থ হল আনন্দ বা বারবার ফিরে আসা, আনন্দ বা বারবার ফিরে আসা। মিলাদ শব্দের অর্থ হল, মূলত এটা মাউলিদিন শব্দ হতে উৎকলিত, যার অর্থ হল জন্মের স্থান বা জন্মের সময় বা জন্মের কাল, ইসমে জারফের সিগা, জন্মের কাল। আর নবী শব্দের অর্থ হল নবীর, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অর্থাৎ এর সমষ্টিগত অর্থ হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের আনন্দ। সম্মানিত উপস্থিতি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ কবে করেছেন, কখন মৃত্যুবরণ করেছেন বিস্তারিত জানার প্রয়োজন আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেকে বলে থাকি তিনি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, আসলে তার কোনো সহিহ ভিত্তি নেই। বিভিন্ন সিরাত রচনাকারী যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রচনা করেছেন বা তার জীবনী রচনা করেছেন, তাদের মধ্যে বড় ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এটাই ঠিক, এবং একটি হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবারের দিনে সিয়াম রাখেন কেন? সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিনে সিয়াম সম্পর্কে যখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো তখন বললেন যে উলিত্তু ফিহি, এই দিনে আমাকে জন্মগ্রহণ করানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং সোমবারেই তিনি মৃত্যুবরণ করেছেন, সুবহানাল্লাহ। তবে 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে সাল, জন্মের যে সন, এই জন্মের সন যদি এটা পরীক্ষা করে দেখা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, যেটা সোমবার হয়, সুবহানাল্লাহ। অর্থাৎ জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল, যেটা সোমবার। আর যদি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করে থাকে তাহলে হাদিসের বিপরীত চলে যাচ্ছে, সেটা হলো বৃহস্পতিবার হয়। তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা, কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এটা লেখা নেই, আর লিখে না রাখাটাই স্বাভাবিক, কারণ আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম আমাদের পিতামাতারা লেখাপড়া জানতো না, জানতো কি? এই লেখাপড়া না জানার কারণে আমাদের জন্ম তারিখ কিন্তু তারা লিখে রাখেননি। যখনই কোনো মানুষ অত্যন্ত বড় বুজুর্গ হয়েছে এবং নামধারী মানুষ হয়েছে তখনই কিন্তু তাদের মৃত্যুর সনটা লিখে রাখা হয়েছে স্বর্ণাক্ষরে, যদিও তাদের জন্মসাল লেখা নেই, অনুমান করে অনেকেই বলে থাকে। এখন হয়তো ডিজিটাল যুগের শিক্ষিত মা বাপেরা তারা লিখে রাখছে, কিন্তু আগে লিখে রাখার কোনো সিস্টেম ছিল না, কারণ তখন মানুষেরা ছিল নিরক্ষর, লেখাপড়া জানতো না। তো ইতিহাস সাক্ষ্য প্রদান করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী তিনি যদি সোমবার জন্মগ্রহণ করে থাকেন তাহলে তার জন্ম তারিখ হয় 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 রবিউল আউয়ালে তার জন্মদিবস আমরা পালন করি, কিন্তু 12 রবিউল আউয়াল
যেটা অনেকেই বলে থাকেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন সোমবারের দিন, এটা ঠিক অনেকেই বলেন। কিন্তু মহতারা আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের সিরাত রসুলের মধ্যে হাওলা সহ তিনি দিয়েছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন পহেলা রবিউল আউয়াল সোমবার। তবে এর মধ্যে অনেক ইখতিলাফ আছে, অনেকে বারোই রবিউল আউয়াল বলতে চাচ্ছেন। তবে বারোই রবিউল আউয়াল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় প্রবেশ করেছেন, মক্কা বিজয়ের দিনে তিনি ওই মদিনায় প্রবেশ করেছিলেন, ওই মদিনায় তিনি গিয়েছিলেন বারোই রবিউল আউয়াল, এটা জনশ্রুতি আছে এবং প্রমাণ রয়েছে। তবে যদিও আমরা ধরে নেই যে বিশ্বনবী বারোই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, তো মৃত্যুবরণের দিনে আমরা জন্মদিবস পালন করি, কথা বুঝতে বুঝেছেন? যেই দিন আমাদের শোক প্রকাশ করার কথা ছিল সেই দিন আমরা আনন্দ প্রকাশ করছি, জন্মের আনন্দ, মিলাদ পড়ছি, জিলাপি বিতরণ করছি, আরও কত কিছু আছে না সম্মানিত উপস্থিতি।